অনেক মজা হয়েছে, একদম আমার মায়ের মতো। আমার সীমানা হাতে ডিম্পস খাওয়ার কোন দরকার নাই, ওর যদি আমি পাই ওর দিকে তাকাইয়া থাকতে থাকতে আমি আমার জীবন পার করে দিব। ওরে কিন্তু আমার খুব ভাল লাগছে। সেইটা কিন্তু তোমার হাব ভাব দেখে আমি বুঝতে পারছি বাজান। শোনো, তোমার একটা কথা কই, মনে করো আজকে থাকা সীমানা যখন বাইরে যাবে না, তুমি ওর পিছু পিছু যাবে, দেখবা যখনই ওর আনার লগে কথা কইবা তখনই তুমি আমার এসে কবা, তারপর দেখবা আমি কি করি। খালা মনে, দিস ইজ নট পসিবল। ওরে এত ইংলিশ বললে আমি বুঝবো কি করে? আচ্ছা ঠিক আছে, তোমার আমি বুঝাই বলতেছি। শোনো, আমি যদি সীমানার অনুমতি ছাড়া ওর পিছনে পিছনে যাই, আর যদি সেটা দেখে ফেলে বা বুঝে ফেলে, তখন ও কি করবে আমার তুমি বুঝতে পারতেছো? না আমি জানি না, তোমার কথা বুঝতে পারতেছি না। আচ্ছা তুই কেমন বেটা মানুষ, বেটা মানুষ হয়ে মায়া মানুষের মতো কথাবার্তা বলতেছিস? বাঘের মতো গর্জন কর, বাঘের মতো গর্জন কর। ঠিক আছে খালামণি, তাহলে আমি বাঘ, সিংহ, বিড়াল, কুকুর, ইঁদুর, শিয়াল সবকিছুর মতো ডাকা শুরু করে দিব। না, তোমার বাঘের মতো গর্জন করতে হইব। বাঘের মতো গর্জন না করলে চলবো না, ওই শিয়াল কুত্তা বিলাই এরকম গর্জন করলে কেউ ভয় পাইবো না, বুঝছো? ওকে ফাইন, তাহলে আমি এখনো শুরু করে দিচ্ছি। না বাবা, এখন শুরু করা লাগবে না। আমি আগে সীমানার সাথে তোমার ব্যাপারে কথাবার্তা বলি। আমি জানি ও মানবো না, তারপরে তো আমার কইতে হইব নাকি? তো তাইলে তোমার পরে চাপটা কমবো। হ্যাঁ, এত চাপ থাকবো না তোমার, মানে তখন আমার প্রভাবটা বেশি থাকবো। ইয়েস খালামণি, ইউ আর রাইট, 100% রাইট। খালামণি তুমি কিন্তু অনেক বুদ্ধিমতী। রে ভাজান, বুদ্ধিমতী না হইলে কি চলে? বুদ্ধিমতী না হইলে মানুষ দাম দেয় না, বুদ্ধিমতী না হলে মনে করো পায়ের তলায় পিষে মারবে মানুষ। রাইট, 100% রাইট। তুই এখন রিল্যাক্স কর বসে বসে। হ্যাঁ আমি কাজ করি গিয়া। ওকে খালামণি, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওয়াও খালামণি, তুমি ইংলিশ শিখে গেছো? আরে তোর লাগে কথা কইতে কইতে ইংলিশ বাড়ায় পড়ছে আর কি। ঠিক আছে খালামণি। আচ্ছা, আমার খালামণি বহু শাশুড়ি আম্মা হেভি জিনিয়াস। কি করবেন কিছু চিন্তা করছেন? আমি তো কোনো কুল কিনারা পেতেছি না, আম্মা এখন সব দোষ আমারে দিতেছে। রনিনে না পাইলে তোর মা আমারে কোরবানি দিব, ওই আলটিমেটাম দিছে, কত কি ঝামেলা পড়ে গেলাম। এই ছেলে তো বেশি দূর যাওয়ার মানুষও না। তা তো ঠিক, কিন্তু এখন কি হবে?